হ্যালো এভরিওয়ান, তো আসুন আজকে আমরা আপনাদের প্রপার গাইডলাইন বইয়ের টেস্ট 3 এর যে প্যাসেজটি আছে সেটা সলভ করার প্ল্যানিং বলে দেই। অ্যাজ আমি আপনাদের আগেও বলেছি যে প্ল্যানিং, যাদের টার্গেটেড ব্যান্ড 6 রিডিংয়ে, যাদের টার্গেটেড ব্যান্ড 7 রাইটিংয়ে, সবসময় তাদের প্ল্যানিংটা ডিফারেন্ট হয়। তো আজকে আমরা টেস্ট 3 এর যে প্যাসেজটি আছে সেটা সলভ করার প্ল্যানিংটা দেখে নিই। অ্যাজ আমি আগেও বলেছি যে সবসময় প্রত্যেকটা প্যাসেজের টাইটেল এবং সাব টাইটেল আগে পড়ে নিতে হবে প্যাসেজটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। প্রথমে আমরা প্যাসেজ এবং সাব টাইটেল আর সাব প্যাসেজের টাইটেল এবং সাব টাইটেল পড়ে নেব। ওকে, প্যাসেজের টাইটেল এবং সাব টাইটেল পড়া হয়ে গেলে প্রত্যেকটা প্যারাগ্রাফ, প্যাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন স্কিম করে কিওয়ার্ড নিয়ে এই প্যারাগ্রাফটা সম্পর্কে একটা ওভারঅল ধারণা নিয়ে নেব। কিভাবে? যেমন এখানে ফার্স্ট লাইনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এভাবেই যে 9.8 বিলিয়ন কিছু এস্টিমেটেড নাম্বার দেওয়া আছে, একটা সাল দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। তো আমরা এখানে বলতে পারি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিছু এস্টিমেটেড নাম্বার, সার্ভে, এরকম কিছু একটা এখানে বর্ণনা করা আছে। এরকম করে প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট এবং লাস্ট লাইন স্কিম করে সব প্যারাগ্রাফগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে যে কোন প্যারাগ্রাফের কি সম্পর্কে কথা বলা হয়েছে। তো পুরো প্যাসেজটা এভাবে স্কিম করার জন্য আপনারা সময় নেবেন 2 মিনিট। 2 মিনিট পুরো প্যাসেজটা স্কিম করার পরে আপনারা চলে আসবেন কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে এসে প্রথমে দেখতে হবে যে কি কি ক্যাটাগরির কোয়েশ্চেন আমাদের এখানে দেওয়া আছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কিছু ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে উইথ ক্লুজ, তারপরে দেওয়া আছে কিছু এমসিকিউ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। সো আপনারা এখানে দেখেন তিনটা ক্যাটাগরির কোয়েশ্চেনই একটু কম্পারেটিভলি টাফ, তাদের জন্য যারা ব্যান্ড 6 আনসার করতে চাচ্ছেন, ব্যান্ড 6 এর জন্য আনসারে যেতে চাচ্ছেন। তো যাদের টার্গেট ব্যান্ড 6 তাদের জন্য এটা কিন্তু একটু কোয়াইট টাফ হবে। তো প্রথমে যেটা করতে হবে যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করা কম্পারেটিভলি এ দুটো থেকে একটু ইজি, তাই আমরা ফিল ইন দ্য গ্যাপস কোনোভাবেই স্কিপ করবো না। এই জন্য প্রথমে আমরা এই 5টার মধ্যে 3টা ফিল ইন দ্য গ্যাপস ট্রাই করব যে কারেক্টলি আনসার করতে, ঠিক আছে? যেমন 27, 28 এবং 29 এর জন্য কিছু স্ট্রং কিওয়ার্ড আমরা ফাইন্ড আউট করে, লোকেশন ফাইন্ড আউট করে এগুলোর প্যাসেজের মধ্যে দেন এই 3টা আমরা কারেক্টলি আনসার করব। দেন যে 30 এবং 31 আছে সেগুলো আপনারা এখান থেকে প্রেডিকশন করে একটা প্রপার আনসার, একটা সুইটেবল আনসার এখানে বসিয়ে দিবেন। দেখবেন দুটোর মধ্যে একটা হয়ে গেছে। তো এই 3টা কারেক্টলি আনসার করার পরে এই দুটোর মধ্যে যদি একটা হয়ে যায়, 4টা এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। 4টা না হলেও যদি 3টা হয় তো ফেয়ার এনাফ। দেন আমরা আসবো হচ্ছে এখানে এমসিকিউ। এমসিকিউর মধ্যে 4টা এমসিকিউ যেহেতু দেওয়া আছে, 4টার মধ্যে আমরা চেষ্টা করব 2টো আনসার করতে কারেক্ট করে। তো এই 4টা এমসিকিউর মধ্যে 2টো এমসিকিউ, যে দুটোর মধ্যে সবচেয়ে স্ট্রং কিওয়ার্ড আছে সেই 2টো এমসিকিউ আপনারা সলভ করে ফেলবেন, বাকি 2টো আমরা প্রেডিকশন করে দেন সলভ করব। যেমন 35-এ যদি আমরা দেখি 5th প্যারাগ্রাফ একটা স্ট্রং কিওয়ার্ড, 5th প্যারাগ্রাফে কি করেছে বা রাইটার কি বলেছে এই টাইপের কোয়েশ্চেন যদি আসে তাহলে সেটা সবার আগে সলভ করে ফেলবেন এমসিকিউতে, কজ এটা ফাইন্ড আউট করা অনেক ইজি হবে। তো এভাবে যেটা স্ট্রং কিওয়ার্ড পাবেন সেটা আগে সলভ করে ফেলবেন। এখান থেকে 2টো এমসিকিউ সলভ হলো, বাকি 2টো আমরা প্রেডিকশন অ্যানসার করে দিব, হলে হলো না হলে নাই। তো আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার জন্য, 5টা সলভ করার জন্য সময় নিব 8 মিনিট, প্যাসেজ স্কিমিংয়ে নিব 2 মিনিট, ফিল ইন দ্য গ্যাপস সলভ করার জন্য এখানে তো টোটাল 5টা করতে হবে না, আমাদের 3টা কারেক্টলি করতে হবে। তো আমরা এখানে 6 মিনিট সময় নিলে পারি, 6 মিনিট ইজ এনাফ। তো আমরা এখানে নিব 6 মিনিট, উপরে স্কিমিংয়ের জন্য নিয়েছি 2 মিনিট, স্কিমিংয়ে 2 মিনিট এবং এখানে 6 মিনিট, 8 মিনিট আমাদের চলে গেল। এখানে এমসিকিউ 4টার মধ্যে 2টো কারেক্ট করার জন্য আমরা সময় নেব 4 মিনিট, বাকি যে সময়গুলো থাকে সে সময়গুলো আমরা দিব ইয়েস নো এবং নট গিভেন কোয়েশ্চেনের আনসারে। ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন আনসারে যেহেতু এখানে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা চেষ্টা করব 3টা কারেক্টলি আনসার করার, যে 3টায় সবচেয়ে ভালো কিওয়ার্ড আছে, সবচেয়ে স্ট্রং কিওয়ার্ড আছে। লাইক 40 নাম্বারে চলে আসবো, প্রথমেই আমরা 40 নাম্বার সলভ করে ফেলবো।
40 নম্বরে এখানে যেমন সোশ্যাল ডাইভার্সিটি দেওয়া আছে, সোশ্যাল ডাইভার্সিটিটা কিওয়ার্ড হিসেবে নিয়ে আমরা এটা লোকেশন ফাইন্ড আউট করে কারেক্টলি এটা সলভ করে ফেলবো। তো এরকম করে 40, 39, 38 এর আমরা কিওয়ার্ড নিয়ে সলভ করে ফেললাম। বাকি যে দুটো আছে সে দুটো আপনাদের এডুকেটিভ গেসের উপর প্রেডিক্ট করে আপনারা আনসার দিয়ে দেবেন। তো এটার জন্য আপনারা টোটাল সময় পাচ্ছেন 6 থেকে 8 মিনিট। প্রথমে প্যাসেজ স্কিমিং এ আমরা সময় নিলাম 2 মিনিট, আর ফিল ইন দা গ্যাপস এর সময় নিলাম 6 মিনিট, চলে গেল 8 মিনিট। এখান থেকে আমরা সময় নিলাম এমসিকিউর জন্য 4 মিনিট, 4 থেকে 6 মিনিট। এখান থেকে আমাদের 12 থেকে 14 মিনিট চলে গেল। তো যে 8 থেকে 6 মিনিট আমাদের হাতে থাকে সে 8 থেকে 6 মিনিট আমরা অবশ্যই ইয়েস নো নট গিভেন এ ব্যয় করব। তো আমরা যদি ফিলিং দ্য গ্যাপসে 3টা কারেক্ট করতে পারি, 3টা আর এখানে হচ্ছে 2টা, হলো 5টা, আর এখানে যদি 3টা কারেক্ট করতে পারি এ হলো 8টা, ফেয়ার ইনাফ টু গেট ব্যান্ড 6 ইন দিস প্যাসেজ। তো এখন আপনারা এটা সলভ করা স্টার্ট করে দেন। ধন্যবাদ।